হ্যালো বন্ধুরা, ফুটবলার এবং ফুটবল প্রেমী সবার কাছে ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি অন্যান্য ট্রফির তুলনায় একটি ভিন্ন মাত্রার উত্তেজনা সৃষ্টি করে। ফুটবল বিশ্বকাপ শেষ এবং বিশ্বকাপও উঠে গেছে বিজয়ী দলের ঘরে, কিন্তু আমরা হয়তো জানি না ফুটবল বিশ্বকাপ ট্রফির উৎপত্তি কীভাবে হয়েছিল, এটির আসল ইতিহাসটাই বা কী। আজকের ভিডিওতে এই বিশ্বকাপের ঠিকুজি গোষ্ঠী যা আছে সব কিছুই জানাবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এমন ধরনের ভিডিও সবার আগে পেতে। জুলেরি মেকআপ, প্রকৃত অর্থে যার নাম দেওয়া হয়েছিল ইংরেজিতে ভিক্টোরি, 1970 সালের আগ পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ীদের হাতে এই ট্রফি দেওয়া হতো। ফিফা ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট জুলেরি মে 1929 সালে প্রথম কোনো অন্তর্দেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের পক্ষে ভোট প্রদান করেছিলেন। তার এক বছর পরই তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ের হাতে ট্রফি তুলে দিতে সমর্থ হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জুলেরি মের স্মরণে এই ট্রফির নামকরণ করা হয় জুলেরি মে কাপ। ফ্রেঞ্চ ভাস্কর আবেল লেফোলোর দ্বারা ডিজাইন করা এই ট্রফিতে প্রাচীন গ্রিক পুরাণের বিজয়ের দেবীকে চিত্রায়িত করা হয়েছিল, যাকে কিনা একটি 10 কোণা বিশিষ্ট কাপ হাতে দেখা যায়। এই জুলেরি মে কাপটির ওজন ছিল 3.8 কেজি। এটি সোনায় মোড়ানো রূপা দিয়ে তৈরি ছিল এবং লাপিস লাজুরির ভিতের উপর দাঁড় করানো হয়েছিল, তাই এই ট্রফিটিকে সোনালি দেবী বলে ডাকা হতো। কাপের নিচের দিকের সোনালি ফলকের চারদিকে 1930 সাল থেকে 1970 সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী দেশগুলোর নাম খোদাই করা হয়েছিল। 1970 সালের জুনে মেক্সিকোতে তাদের তৃতীয় ফিফা বিশ্বকাপ জয়ের দরুন ব্রাজিল দল তৎকালীন ফিফা নিয়মানুসারে জুলেরি মে কাপ আজীবনের মতো নিজ দেশে নিয়ে আসতে সক্ষম হয়। জুলেরি মের নামে এই কাপটির নামকরণ অনেকটাই যুক্তিযুক্ত ছিল, কারণ ফিফার ইতিহাসের তৃতীয় এই প্রেসিডেন্ট 1921 সাল থেকে প্রায় 33 বছর যাবৎ নিজের দায়িত্ব সহসম্মানে পালন করেছিলেন এবং প্রথম আন্তর্দেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য বিশ্ব জুলেরি মের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবে। তিনি বিভিন্ন দেশের উচ্চ সহকারী কর্মকর্তা, ফুটবল সংস্থা এবং জাতীয় দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি করে এই প্রতিযোগিতা আয়োজনের দায়ভার নেন, যা ছিল তখনকার সময়ে অত্যন্ত দুরূহ ব্যাপার। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়ে 4 বছর অন্তর বিশ্বকাপ আয়োজন এবং ফিফা সংস্থাটিকে শক্তিশালী করার মাধ্যমে তিনি সারা পৃথিবীতে ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন। যখন জুলেরি মে অবসর নেন, তখন ফিফার মোট সদস্য সংখ্যা দাঁড়ায় 56টি দেশ, যা 1920 সালের তুলনায় প্রায় 3 গুণ। 1938 সালে যখন সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আভাস ছড়িয়ে পড়ে, তখন কাপটি ছিল সেই বছরের বিশ্বকাপ জয়ী ইতালির কাছে। তৎকালীন ইটালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট অটোরিনো বারাসি তখন কাপটিকে এমনভাবে লুকিয়ে ফেলার পরিকল্পনা করেন যাতে করে সবার মনে হয় এটি চুরি হয়ে গেছে। তিনি গোপনে ব্যাংক ভোল্ট থেকে কাপটি সরিয়ে ফেলেন এবং নিজের বেডের নিচে জুতার বাক্সে রেখে দেন, যাতে করে নাৎসি বাহিনী এটিকে কোনোভাবেই খুঁজে না পায়। কাপটি সেবার ঠিক মতো সংরক্ষিত হয়েছিল এবং আশ্চর্যবশত হলেও সত্যি যে 1950 সালের বিশ্বকাপটিতে চ্যাম্পিয়ন উরুগুয়েকে এই কাপটির মাধ্যমে পুরস্কৃত করা হয়। 1966 সালের ফিফা বিশ্বকাপের আর মাত্র 4 মাস বাকি ছিল। ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে 24 ঘন্টার কড়া পাহারার পরেও 20 মার্চ 1966 সালে জুলেরি মে কাপ দ্বিতীয়বারের মতো চুরি হয়, যা সারা পৃথিবীতে তোলপাড় ফেলে দিয়েছিল। লন্ডনের পুলিশ বাহিনী চোরের খোঁজে তখনকার সময়ে 15,000 পাউন্ডের পুরস্কার ঘোষণা করেছিল। বিশ্বকাপের আগে জুলেরি মে কাপ উদ্ধার করা যাবে না এই ভয়ে ইংরেজরা তড়িঘড়ি করে আর একটি রেপ্লিকা কাপ তৈরি করার ব্যবস্থা করে এবং পিকলস নামের একটি কুকুর সেবার ইংল্যান্ডের মান ইজ্জত বাঁচাতে অবদান রাখে। পিকলস কাপটিকে দক্ষিণ লন্ডনের এক বাগানের ঝোপ থেকে সংবাদপত্রে মোড়ানো অবস্থায় এটিকে খুঁজে পায়। 1966 সালে বিশ্বকাপ জয়ের পর পিকলস কুকুরের মালিক ডেভিড করবেটকে একটি গালা ডিনারে নিমন্ত্রণ করা হয় এবং পুরস্কারস্বরূপ 6,000 পাউন্ড দেওয়া হয়। অন্যদিকে ক্ষুদ্র তারকা কুকুর পুরস্কার হিসেবে পায় আজীবন ডগ ফুডের যোগান। 1997 সালে ইংরেজরা নিরাপত্তার ব্যাপারটি মাথায় রেখে 2,54,500 পাউন্ডের বিনিময়ে নিলামের মাধ্যমে ফিফাকে এই রেপ্লিকা কাপটি বিক্রি করে দেয়। অন্যদিকে 1970 সালে আসল কাপটি ব্রাজিলে স্থানান্তরিত হয়, কিন্তু কাহিনীর এখানেই শেষ নয়। 1983 সালের ডিসেম্বরে আবার হতবাক করা সংবাদ নিয়ে আসে সোনালি গ্রিক দেবী। কিছু অসৎ প্রকৃতির মানুষ ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের ডিসপ্লে ক্যাবিনেট থেকে এটিকে চুরি করে। চুরির জন্য 4 মানুষকে দোষী সাব্যস্ত করা হলেও কাপটিকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিলিয়ানরা তাই জুলেরি মে কাপের আরেকটি রেপ্লিকার জন্য অর্ডার করে। এখন পর্যন্ত কেউ জানে না যে সেই আসল কাপটি মূলত কী হয়েছিল।
লোকমুখে শোনা যায় এটিকে গলিয়ে বিক্রি করা হয়েছে অথবা কোনো ধনকুবের ব্যক্তিগত কালেকশনে এটি ঠাই হয়েছে। তো বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক নতুন ফিফা বিশ্বকাপ ট্রফি সম্পর্কে। ব্রাজিলকে জুলেরি মেকআপ আজীবনের জন্য দিয়ে দেওয়ার পর 1974 সালে ফিফা বিশ্বকাপের জন্য ফিফাকে একটি নতুন ট্রফি নির্মাণের ব্যবস্থা করতে হয়েছিল। 1971 সালে 7টি দেশের ভাস্করদের মোট 53টি ডিজাইন উত্থাপন করা হয়েছিল। সিলভিও গাজ্জানিকা, যিনি কিনা এই বিশ্বকাপ ট্রফির কারিগর, নিজেই 2টি ডিজাইন জমা করেছিলেন। তবে তার প্রথম ডিজাইনটি সংগৃহীত হয়। পূর্বসূরির তুলনায় নতুন ট্রফিটি ছিল তুলনামূলকভাবে ভারী। 5 কেজি ওজনের 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি ট্রফিটির মোট ওজন 6.142 কেজি এবং উচ্চতা 37.8 সেন্টিমিটার। ট্রফির ভিত্তির ব্যাস 13 সেন্টিমিটার, যেটি কিনা 2 স্তরের মেলাসাইট অলঙ্কারে ব্যবহৃত সবুজ পাথর দ্বারা আবৃত। এই 2 স্তর সবুজ ফুটবল মাঠকে সম্বোধন করে থাকে। কাপের উপরের দিকে 2টি মনুষ্য মূর্তি দেখা যায়, যারা গোলাকার পৃথিবী স্বরূপ বস্তুকে ধরে রেখেছে। 2জন খেলোয়াড় তাদের বাহুগুলোকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিজয় উল্লাস ও আনন্দ ঘন মুহূর্তকে চিত্রিত করে। গাজ্জাগিনা ব্যাখ্যা করেন, উপরের গোলাকার বস্তুটি মহাদেশগুলোর ছবিকে প্রতিফলিত করে। এছাড়া গোলাকার বস্তুটিও ফুটবলকেও সম্বোধন করে। 2 প্রতিবিম্বকার খেলোয়াড়দের মধ্যে লাইনগুলো ক্রীড়া শক্তিকে প্রকাশ করে। লাইনগুলো ভিত থেকে শুরু হয়ে পুরো কাপটিতে আঁকা বাঁকা হয়ে ছড়িয়ে পড়ে। ফিফা বিশ্বকাপ ট্রফির ভিত্তি 2 সবুজ মেলাসাইটের আবরণে আবদ্ধ। এই 2টি আবরণকে একটি সোনালী স্তর পৃথক করেছে, যেখানে ইংরেজিতে ফিফা ওয়ার্ল্ড কাপ কথাটি স্পষ্ট করে খোদাই করা হয়েছে। পুরো ট্রফিটি একটি সোনালী প্লেটের উপর দাঁড়িয়ে আছে। কাপের নিচের দিকে বিশ্বকাপ জেতা দেশগুলোর নাম তাদের নিজ দেশের ভাষায় খোদাই করা আছে। নামগুলো গোলাকার সারিতে লেখা আছে এবং ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের নামের জন্য আলাদা জায়গাও রয়েছে। তো বন্ধুরা, এই ট্রফিটি কোথায় সংগৃহীত করা হয়? 2006 সালের আগ পর্যন্ত চ্যাম্পিয়ন দেশের কাছে এই ট্রফিটি থাকত পরবর্তী বিশ্বকাপ মূল পর্বের ড্র না হওয়া পর্যন্ত। কিন্তু এখন আর এমনটি করা হয় না। বর্তমান ফিফার নিয়ম অনুযায়ী প্রতি বিশ্বকাপের জয়ী দল একটি সোনার আবরণে মোড়ানো বেঞ্জের রেপ্লিকা পুরস্কার হিসেবে পেয়ে থাকে। আসল ফুটবল ট্রফিটি 2016 সাল থেকে সুইজারল্যান্ডের জুরিখের ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামের প্রদর্শিত হয়ে থাকে। তাছাড়া এটি শুধু কোকাকোলার সৌজন্যে পুরো বিশ্বের ট্রফি ভ্রমণে সামিল হয়ে থাকে। 2006 সালে প্রথম বিশ্ব ট্যুরে বের হয় বিশ্বকাপ ট্রফি। তখন 2006 সালের জার্মানি বিশ্বকাপের আগে ট্রফির ট্যুরটি ছিল 3 মাস লম্বা। ট্রফিটি মোট 29টি দেশ ভ্রমণ করে। অন্যদিকে 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে এটি 84টি দেশে 1,39,000 কিলোমিটার ভ্রমণ করে, যার 50টি ছিল আফ্রিকা মহাদেশের দেশ। ব্রাজিল বিশ্বকাপের আগে 90টি দেশে বিশ্বকাপ ট্রফিকে স্বাগতম জানানো হয়। আর ট্যুরটি শুরু হয় রিও ডি জেনেরো থেকে এবং তারপর 267 দিন পর এই ভ্রমণটি শেষ হয়। রাশিয়া বিশ্বকাপের আগে অবশ্য আগের মাইল ফলককে অতিক্রম করা সম্ভব হয়নি। 22 জানুয়ারি 1918 শুরু হওয়া বিশ্বকাপ ট্রফি ট্যুরে মোট 51টি দেশ প্রদক্ষিণ করে ফিফা বিশ্বকাপ ট্রফি।